আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার, খুচরা 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 200 পরিবর্তে হবে 100 নম্বরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকম ও মোজাম্মেল হকের। এবং 3 জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একনেকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। শফিকুল ইসলাম সাইমা, রিপোর্ট। অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, তবু বাজারের চিত্র উল্টো। তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার। কৃষিমন্ত্রী বলেন বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর, এজন্য আলুর দাম বাড়ানো হলো। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে, নাহলে কোনোক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই এক ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে। ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে, দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে, সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই। এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম, এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে করা মামলার অভিযোগ গঠনের তারিখ 30 নভেম্বর ঠিক করেছে আদালত। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে মঙ্গলবার বরখাস্তকৃত ডিআইজি মিজানকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন দুদক ও আসামিপক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ডিআইজি মিজান সহ 4 আসামিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। এক পর্যায়ে আদালতে উপস্থিত মিজান সহ 2 আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় নিজেদের নির্দোষ বলে দাবি করেন তারা।
পরে ডিআইজি মিজান সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারক। ওনার অবৈধ টাকা অবৈধ উপায়ে অর্জিত এই টাকা দিয়ে বিভিন্ন সম্পদ অর্জন করেছেন, উনি ওনার স্ত্রীর নামে, নিজের নামে করেছেন, ওনার স্ত্রীর নামে করেছেন, ওনার ভাইয়ের নামে করেছেন এবং সর্বশেষ ওনার ভাগ্নের নামে করেছেন। এখানে মানি লন্ডারিং কোনো অপরাধ ঘটে নাই এবং এখানে অবৈধ কোনো সম্পদ উপার্জন করা হয়নি, কারণ আমাদের সমস্ত সম্পদ আয়কর ফাইলে দেওয়া আছে। এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী সোহেলি আনা রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে অস্ত্র ও মাদক মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে এদিন আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। অস্ত্র এবং মাদক মামলার মূল কথা কি? নলেজ কন্ট্রোল পজিশন, তিনটার একটাও আমার আসামির ছিল না। আজকে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 30-11 তারিখে এই বিজ্ঞ আদালতেই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে। এদিকে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ইসমাইল চৌধুরীর সম্রাটের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এক পর্যায়ে আদালতের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে তারা। সমর্থকদের ভিড় ঠেলে আদালত থেকে সম্রাটকে কারাগারে নেওয়ার সময় বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে 5-7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে, তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা স্বাভাবিক জানুয়ারির কাজটি সম্পন্ন করব। ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে, সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে, বাদ যাবে বেশি, সংযোজন হবে কম। 3 জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 549 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে এসব অর্থ ব্যয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাফরুল আলম। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার 15টি উপজেলার 10 ভাগ সড়ক ব্যবহার অনুপযোগী। মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে ওইসব সড়কে নির্মাণ করা হবে বেশ কয়েকটি সেতু। এসব সড়কের স্থায়িত্ব বাড়াতে নির্মাণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় অংশ নেন তিনি। সভা শেষে বিভিন্ন পরিকল্পনার বিবরণ দেন সচিব। রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দের যেন যথাযথ ব্যবহার হয় এজন্য মনিটরিং বাড়াতে হবে। আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তায়, যেটা উনি বললেন, ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে, আমার গ্রাম আমার শহর হবে, ফলে ভারী যানবাহন চলতে পারে, রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুলে 301 কোটি 35 লাখ টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জমি নিয়া ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 2022 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার যে ল্যান্ডফিল করা হবে বা যে সেন্টার করা হবে সেখানে, সেটা যেন কোনোভাবে পানিকে দূষিত না করে, পানির আধার বা পানির যে জলাশয় তার পাশে না হয়, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে যে এক পাশে সুপেয় পানির জায়গা আছে, এক আর অন্য পাশে বর্জ্য ব্যবস্থাপনার ইয়ে হয়েছে, পাখি টাকি ওইগুলো নিয়ে পানি নষ্ট করে ফেলছে, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখার জন্য বলেছেন। এছাড়াও যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর সংস্কার, সেচ ব্যবস্থা সহ মোট 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এসব প্রকল্পে 1668 কোটি 29 লাখ টাকা ব্যয় করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5699 জনে। মৃত ব্যক্তিদের 14 জন পুরুষ ও 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 13611টি নমুনা পরীক্ষায় 1380 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.17%। মোট আক্রান্তের সংখ্যা 3,91,586। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1542 জন। এ নিয়ে মোট
অসুস্থ হয়েছেন 307,141 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.44%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের করা মামলায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিশতি রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। শুনানিতে জামিনের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন নিক্সন চৌধুরীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। এজাহারে একটা রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে, অডিও সিডি। এইভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করা অনুমোদন লাগবে, আর ওনাকে বলেছে উনি মিটিল মিটিং শোডাউন করেছে, কিন্তু মামলার আসামি তো একজন। তো একজন আসামি মিটিল মিছিল শোডাউন করে কেমন করে আচরণবিধি লঙ্ঘন করবে? একজন সংসদ সদস্য যখন শপথ গ্রহণ করেন তখন উনি প্রতিজ্ঞা করেন যে উনি নিজ কাজে বা কোনোভাবে আইন লঙ্ঘন করবেন না। উপজেলা নির্বাচন বিধিমালা 2016 এখানের 22 ধারা লঙ্ঘন করেছেন। নির্বাচন পূর্ববর্তী 32 ঘন্টা এবং পরবর্তী 64 ঘন্টার মধ্যে কোনো সভা সমাবেশে কোনো নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবেন না। শুনানি শেষে জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। তবে মামলা তদন্তে সাক্ষীদের প্রভাবিত না করা, স্থানীয় প্রশাসনকে কোনোরকম ভয়ভীতি না দেখানো সহ জামিনে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আদেশের শুরুতে আদালত বলেন, যারা আইন প্রণয়ন করেন তাদের দ্বারা আইন ভাঙা কখনোই কাম্য নয়। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত যেটা বলেছেন যে একজন আইন প্রণেতা আইন ভঙ্গ করবে এটা সমীচীন নয়। 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে, আগাম জামিনে কিছু শর্ত আছে, তদন্তে সাহায্য করতে হবে, সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, এইগুলি এইসব মামলায় সবসময় সাধারণত থাকে। স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় গত 15 অক্টোবর মামলা করে নির্বাচন কমিশন। মামলায় এই জনপ্রতিনিধির বিরুদ্ধে 10 অক্টোবর চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সরকারি পদত্যাগ দাবি করার আগে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কখনো কেউ দেখেনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের মানুষ সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি। জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে সরকার সমর্থকরা কারচুপি অনিয়মের মাধ্যমে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দেশের বিভিন্ন স্থানে হওয়া 209টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও দাবি করেন তিনি। এই স্থানীয় সরকার নির্বাচন আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগের অধীনে, অর্থাৎ আমরা আগেও যেটা বলেছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এখানে কখনোই সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন হতে পারবে না। বিশেষ করে এই নির্বাচন কমিশন যারা পুরোপুরিভাবে সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের আপনার এজেন্ডা পালন করছে।
করোনাকালে ঘরে বন্দি থাকায় শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘ সময় স্কুলে না যাওয়া ও খেলাধুলা না করার কারণে অনেকে ভুগছে বিষণ্ণতায়। করোনায় শিশুদের নানা রকম সমস্যা নিয়ে ঢাকা শিশু হাসপাতাল আয়োজিত ভার্চুয়াল আলোচনা এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। হাসপাতালের পরিচালক অধ্যাপক শফি আহমেদ বলেন, শারীরিক পরিশ্রম কম হওয়ায় অনেক শিশুর ওজনও বেড়ে যাচ্ছে। এছাড়া পর্যাপ্ত আলো বাতাসের অভাবে অনেকের দেখা দিচ্ছে নানা চর্মরোগ। ঢাকা শিশু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। শিশুদের মনোবল চাঙ্গা রাখতে তাদের সঙ্গ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে তাদের খেলাধুলার ব্যবস্থা করার উপর তাগিদ দেন রোগতত্ত্ববিদ কিঙ্কর ঘোষ। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় জনসমাগম না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়েছে, কেউ যাতে মণ্ডপে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে 15-20 জন স্বেচ্ছাসেবক থাকবেন। স্বেচ্ছাসেবকদের নাম আগেভাগেই পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। এছাড়া ছোট মণ্ডপে প্রতিমা থেকে 5 মিটার ও বড় মণ্ডপগুলোতে 10 মিটার দূরত্ব রেখে ব্যারিকেড দিতে হবে। লেখা থাকবে নো এন্ট্রি। এই মহামারীর মধ্যেও শুধু কলকাতায় 34,000 পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে 2-3 লাখ মানুষের চাপ সামলাতে নিয়োজিত রয়েছে মাত্র 30,000 পুলিশ। চট্টগ্রাম প্রেস ক্লাবের আনসারি সদস্য ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মনিরুল ইসলাম রফিক। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুর ইসলাম ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। নারী আইপিএলে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। প্রথমবারের মতো মহিলা আইপিএলে ডাক পান সালমা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন খেলবেন ট্রেলর ব্লেজার্সের হয়ে। মাঠে নিজের সেরা পারফরমেন্সটাই দিতে চান তিনি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিচ্ছেন জাহানারা আলম। ভেলোসিটির জার্সি গায়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্ট খেলে নিজের অভিজ্ঞতা আরও বাড়াতে চান জাহানারা। আগামী 4 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নারীদের এই টি-20 আসর। বিশ্বের অনেক ভালো ভালো বিশ্ব চ্যাম্পিয়ন্সদের সাথে কম্পিট করার সুযোগ হয়, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। সো এই এক্সপিরিয়েন্সটা আমি আশা করি ওখান থেকে গ্যাদার করে দেশে এসে আমার টিমমেটসদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার নিজের জন্য নিজের ক্যারিয়ারে আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খেলার পরে আমি কয়েক ধাপ এগিয়ে যাব। অবশ্যই আইপিএলে চান্স পেয়ে নিজেকে অনেক খুশি লাগছে এবং ভগবানও মনে হচ্ছে যে এত বড় একটা আসরে খেলতে যাব, তো অবশ্যই চেষ্টা করবো এই আইপিএলে যে নিজের পারফরমেন্সটা শো করার জন্য। মোহামেডান ও মেরিনার্সের 4 কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুপুরে নির্বাহী কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ। এ সময় ডিসেম্বর প্রিমিয়ার লীগ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন এস এম আশরাফ। 2018-তে হকি লীগের সুপার ফাইভে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড়রা। 44 মিনিটের পর আর মাঠে খেলাই গড়ায়নি। সেই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ক্লাবের 3 কর্মকর্তাকে 5 আর একজনকে 3 বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন। তবে ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে এবার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেগুলো শর্ত সাপেক্ষে আমরা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আলোচনা করে। গঠনতন্ত্র তার সাথে কম্প্রোমাইজ করতে চাই না, যদি করতে হয় তাহলে গঠনতন্ত্র বা বাইলজের কিছু পরিবর্তন সাধন করেই করতে হবে। 5-7 দিন ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবো। এছাড়া উষা ক্রীড়াচক্র সবশেষ লিগে অংশ না নেয় বাইলজ অনুযায়ী তাদের অবনমন করা হয়েছিল। তবে ক্লাবটি প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচক বলে জানান হকির সভাপতি। অনেক আলোচনা করেছি,
কিন্তু আমি এই সিদ্ধান্তে এই জন্য আসিনি যে এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা আমাকে জানতে হবে। বিষয়গুলো আছে, এক নম্বর যেরকম যেটা আতারদেরকে যদি খেলতে বলি এটা কি গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় হবে কিনা, তারা যেই যেই কারণগুলো বলেছেন যে তাদেরকে সময় দেওয়া হয় নাই, এগুলো আমি পূর্বের মানুষদের সাথে একটু আলাপ করে নিই। সভায় ডিসেম্বরে প্রিমিয়ার লীগ শুরুর আগে যত দ্রুত সম্ভব দল বদলের ব্যাপারেও আলোচনা হয়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার, খুচরা 35 টাকা, পাইকারি 33 এবং হিমাগারে 27 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 200 পরিবর্তে হবে 100 নম্বরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, জানুয়ারিতে মুক্তিযোদ্ধার সংসদ নির্বাচনের ঘোষণা আকম ও মোজাম্মেল হকের। এবং তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একনিকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।